থাকা সত্ত্বেও আজ বেদ স্তূপাকারের ভিতরে রয়ে গেছে। বেদের যে ধর্ম, ধর্ম বলতে গেলে আজ আমাদের দেশে এলার্জি হয়েছে ধর্মের কথা, আজকের দেশে হয়েছে ব্যবসার মাথার কথা। সেই ধর্মের কথা, সত্যিকারের ধর্ম কি সেই সম্পর্কে আজ আমাদের আগে জানা দরকার। কারণ বেদ থেকে যেই ধর্ম, সেই ধর্মকে আজ আমাদের দেশে বিকৃত করে সমাজের বুকে এক সম্প্রদায়রা দলভুক্ত করে দলাদলি, মারামারি, কাটাকাটি, সাম্প্রদায়িকতা সমাজকে এমনভাবে বিচ্ছেদ, বিবাদে পরিণত করেছে। আজকের অভাব সর্বদিকে সর্বহারার অবস্থা দাঁড়িয়েছে। আজকের সংস্কারের যে পরিণত হওয়ার ফলে আজকের দেশের এই পরিণতি। বেদ আমাদের বলেছেন, বেদজ্ঞরা আজ থেকে হাজার হাজার, 25,000, 30,000 বছর আগের কথা। বেদজ্ঞরা তারা কি করতেন? তারা সমাজের উন্নতির কল্পে সমাজকে এক আসনে, সমাজকে এক সমতার সুরে, সমাজে যাতে কোনো অভাব অভিযোগ না থাকে তারই প্রচেষ্টায় দাঁড়ান। ধর্মের কথা শুধু কল্পনার কথা নয়, স্বর্গমর্যের কথা বলি শেষ করে নেই। ধর্মের কথা ওইসব কথাতেই শুধু ধর্মের কথা বলা হয়নি, ধর্মের আসল কথা হয়েছে। বেদ বারবার করে নির্দেশ দিয়েছেন সমাজের সবাইকে, সব সন্তানদের, যে ধর্ম যদি জানতে চাও, ধর্মের যদি পালন করতে চাও, তার আদেশ নির্দেশ আগে জানো, তার তত্ত্ব আগে জানো, সেইভাবে তোমরা কাজ করো। ধর্ম, ধর্ম বলে আজ সমাজকে যেইভাবে আমাদের অধঃপতনের দিকে নিয়ে গেছে, আজ বিবাদ বিচ্ছেদ সর্বদিকে, আজ সমস্ত দিকে আজ শেষ হয়ে, রেজিস্ট্রেশনের শেষ হয়ে যাওয়ার উপক্রম করেছে। আজকের ধর্মকে বিকৃত করেছে, বেদের অর্থ বিকৃত করেছে। আপনাদের কাছে সেই বেদের সত্যিকারের তত্ত্ব এবং তথ্যকে জানিয়ে দিতে চাই এবং ধর্ম কি সেই সম্পর্কে জানিয়ে দিতে চাই। তার জন্য অনেক নির্যাতন, অপমান, লাঞ্ছিত, গঞ্জিত অনেক অবস্থার সঙ্গে আমি সেইভাবে অতিক্রম করে তার বিরুদ্ধে লড়াই করে সমাজের বুকে বেদকে প্রতিষ্ঠা করার জন্য নানা রকম ভাবে, নানা দিক থেকে আমি আমার অভিযান চালিয়ে যাচ্ছি। তার জন্য কত নির্যাতন, কত লাঞ্ছনা, গঞ্জনা, কিন্তু সেই ভয়ে আমি কম্পিত হইনি। আমি আমার বেদকে অস্ত্র করে, সেই শাস্তি হচ্ছে অস্ত্র করে, আমি সমাজের বুকে সেই বেদকে প্রতিষ্ঠা করতে চাই, যে বেদ প্রতিষ্ঠিত আছে আজকে না চিরকালের চিরযুগে। বেদ কেন রচনা নয়, বেদ হচ্ছে আকাশ,
আকাশ গত, বেদ হচ্ছে সর্বসূর্য, বেদ হচ্ছে তেজ, বেদ হচ্ছে বিবেক, বেদ হচ্ছে চেতনা, বেদ হচ্ছে বুদ্ধি, বেদ হচ্ছে মাটি। বেদ শুধু গ্রন্থের লেখার মধ্যে, লেখনীতে বেদ শেষ করেনি। সেই বেদের, বেদের ভিতরই হচ্ছে রাজনীতি। আজকের যে সাম্যবাদ, সেই সাম্যবাদের আসল কথাই ছিল বেদের বাদ। সেই বেদের ভিতরে সাম্যবাদ, সমতার সুর, সমান সুরে সবাই ধরবে। বেদের প্রধান কথা নিজে শিব নিজ হাতে যেই ব্যাখ্যা করেছেন, বেদ হতে কি শুনুন কি করেছে। বেদের প্রধান ব্যাখ্যা প্রথম সুর প্রথম দিয়ারত ব্রহ্মাচার্য ত্রিশূল দিয়ে তিনি লিখেছেন, যে সাহি তমলাভাসি সমদত্তম ইয়াজুম বলবালিয়ত্তি তমগম, যে সাহি তমলাভাসি তিনি তমলাভাসি তমা। একজন লোক অনাহারে থাকবে না, ধর্মের কথা মনে রাখবেন, শুধু স্বর্গমস্ত পাতাল মাহিত্যের কথাতেই ধর্মের কথা শেষ করে নাই। যেই শিবকে প্রণাম করেন ভগবান জানেন, যে বিষ্ণুকে ভগবান জানেন, তারাই কি লিখেছেন বেদের থেকে, বেদ গ্রহণ করে কি লিখেছেন বেদ থেকে। তারা বলেছেন একজন লোক অনাহারে থাকবে না, অনাশ্রয়ে থাকবে না। যদি অনাহারে কেউ মারা যায়, অনাশ্রয়ে যদি কেউ থাকে, তার জন্য সমাজের প্রত্যেকই তার জন্য দায়ী। আজকে চিন্তা করে দেখুন, অনাহারে থাকাটাই আজ স্বাভাবিক, না খেয়ে মরাটাই স্বাভাবিক, ফুটপাতে মরতে চলছে এটাই স্বাভাবিক আজকে দিন হয়েছে। আর বেদের তাদের নির্দেশ দিয়েছেন, যার জন্য এই অভাব, যার জন্য খাদ্য অভাব, যার জন্য এই সর্বদিকে আজকের সমাজের যে এই রকম পরিস্থিতি দাঁড়িয়েছে, তার জন্য দায়ী হচ্ছে সমাজের সবাই। জনগণকে দায়ী করেছে, সরকারকে দায়ী করে শুধু তুলে ধরেনি, কারণ সবাইকে দায়ী করে বেদ বলেছেন এর জন্য যে অভাবের মূল কারণ খুঁজো। আজকের এই খাদ্য অভাব, সর্ব অভাব, সব দিকে অভাব, তার জন্য ধর্মের কথা তো আগে শুনবে তো। ধর্ম ধর্ম যদি করো, সমাজের বুক ঠান্ডা করো, পৃথিবীর বুককে ঠান্ডা করো, তারকে বুক চেতে যারা মানুষ হয়েছ তার সমান ভাগে ধরিত্র ধন ধরিত থাকবে না, সুষম থাকবে না, মজুদ থাকবে না, সঞ্চয় উভাদি তোমার আভাদি তোমার সঞ্চয় থাকবে না। সুতরাং আজকের সঞ্চয় মজুদ, আজকের ধনী আর শোষণ রক্ত চোষণা রাক্ষস নামে অভিহিত হয়েছে সমাজে। সেই রাক্ষসদের দমন করেছিলেন, আমাদের যারা দেবতা পূজা করে থাকি সেই দেবতারা অস্ত্র ধরেছিলেন, কিন্তু তারা রাজনীতির চরম পর্যায়ে গিয়ে তারা সেই বাণ ধরেছিলেন, অস্ত্র ধরেছিলেন, গর্ব ধরেছিলেন শয়তানদের দমন করার জন্য। আজ আমরা তার কি বিহিত করছি, কোন প্রতিকার করছি, প্রতিবিধান করছি, সমাজের বুক থেকে মজুদ করে নিচ্ছি, শোষণ করে নিচ্ছি, সর্বদিকে সর্ব সব কিছু শুকিয়ে নিচ্ছে। আমরা বসে বসে বাবুরা বসে বসে তামসা দেখছি, ফুটপাতে স্টেশনে প্ল্যাটফর্মের হাজার হাজার লোক হাতে ঘুরে যাচ্ছে। এটা কি ধর্মের কথা নয়? ধর্ম যদি আমরা পালন করে থাকি, তার দেবতা যদি পূজা করে থাকি, মূর্তিগুলো যদি আমরা ঘরে আবাহন বিসর্জন দিয়ে থাকি, তার সেই রণসজ্জায় সেই মূর্তি ত্রিশূল হাতে, রণসজ্জায় সেই মূর্তি খড়গ হাতে নিয়ে দেবতারা এসেছেন বিহিত করতে, অসুর দমন করার জন্য। অসুরই হচ্ছে শোষণ, অসুরই হচ্ছে রাক্ষস, অসুরই হচ্ছে সেই মজুদ করে, এরকম আর বহু তার বিধি ব্যবস্থা আমরা ঘুটি করে। কিন্তু রাজনীতির কথা গ্রহণ হলেও এটা বেদনীতির কথা, এটা শুধু রাজনীতি। সেই ধর্ম কি হলো, ইন্দ্রিয় কি করলো, লক্ষ্মী কি করলো, নারায়ণ কি করলো, তার বিবাহে কি করলো, এই কথা দিয়ে বেদ কখনো বলেননি। এগুলো হচ্ছে পরবর্তী কথা। আসল কথা হচ্ছে মাটির মুখে যারা জন্ম নিয়েছে, সেই মাটিকে যারা সঠিকভাবে বিচারের দ্বারা বিবেকের দ্বারা যদি সঠিকভাবে না রক্ষা করতে পারে, তাদের ধর্ম নয়, তারা হচ্ছে পাপিষ্ঠ। তারা বেদ বলেছেন তুমি এই সমাজের মুখে এত লক্ষ লক্ষ লোক মরে যাচ্ছে, তাদের জন্য যদি বিহিত না করো তাহলে তোমাদের ধর্ম এখানে নয়। কিন্তু কি করেছে, এক শ্রেণীর ব্যক্তিরা যখন বেদের যুগে অভাব ছিল না, কোনো কিছু ছিল না, খাদ্য এক
বছরের খাদ্য 4 বছর, শুধু মানুষই শুধু খেত না, বনের পশু পক্ষী সবাইকে খাদ্য দিয়ে ভরপুর করতো, তারা একেবারে ভরপুর হয়ে যেত সেই খাদ্যে। কিন্তু তাদের মধ্যে তখন এই ভাগাভাগি ছিল না, বন্ধনের ঝগড়া ছিল না, জাতি বিচার ছিল না, তারা এক আসনে আসন নিয়ে সবাই বাস করত, তারা ধর্মকে ওইভাবেই কেন্দ্র করে তারা আকাশের বুকে তাকিয়ে থাকত, তার পরবর্তী চিন্তা তারা করতেন। সেই যুগের ধর্ম আর আজকের যুগের ধর্ম কোথায় এসে দাঁড়িয়েছে? তারা বলছেন তোমরা ভগবানকে ডাকো, তোমরা পরলোক বা কল্পনা সেই পরবর্তী কি খাবে না হবে তার কথা তোমরা ভাবতে কোনো আপত্তি করে নাই, তার আগে তোমরা বিচার করো, প্রত্যক্ষভাবে অনুভবের দ্বারা যদি পরলোকের কথা জানতে পারো তবেই তুমি ভাববে, ভগবানের সম্বন্ধে সঠিক কথা যদি জানতে পারো তবেই তুমি ভগবানকে জানো। কিন্তু যেই ভগবানকে তুমি জানো না, যেই ভগবানকে তুমি চেনো না, সেই ভগবানের পেছনে অযথা যদি তুমি খাটতে যাও, পরিশ্রম করতে যাও, তাহলে তুমি হুজুর খেয়ে অবিশ্বাস হয়ে যাবে, সেখানে তুমি পরে শয়তান হয়ে যাবে, শয়তানি করে সমাজকে তুমি বিভ্রান্ত করবে। আজকের সমাজে যেদিন বেদের যুগে সব বেদময় হয়ে গিয়েছিল, সব বেদের শান্তিময় জগতে সবাই এক একদিন এক একজন দিক পার হয়ে বিরাটভাবে এক একজন দাঁড়িয়ে গেলেন। তারপর এক শ্রেণীর ব্যক্তিরা তারা পরামর্শ করলো, আমরা আধিপত্য করব, আমরা বেদের দল নাম ভাঙিয়ে বেদের বিকৃত অর্থ করব, সমাজকে বিভ্রান্ত করে দলাদলির সৃষ্টি করব। একদল লোক দাঁড়িয়ে গেলেন, একদল তারা কি করলেন, একজনে বললো আমরা ব্যবসা করব, আর কারণে বলো তোমরা সাধু সন্ন্যাসী সাধু সাধু সন্ন্যাসী থেকে ইহলোক পরলোক কথা বলে চিৎকার করা শুরু করো, বাবুর আত্মার কে মারা গেছে তাদের আত্মার কল্যাণ করো এবং সেই লোকের কথা ভাবো, এইভাবে সমাজকে চারিদিকে সবাই ছড়াতে শুরু করলেন। তারা সাধুর বেঁচে মহানের বেঁচে জবাব জটা দিয়ে এক একজনে এমনভাবে ভর ভর করে গুরু থেকে অবতার থেকে চারিদিকে একেবারে ছেয়ে ফেলতে আরম্ভ করলেন। তারা এক একজনে বলতে আরম্ভ করলেন, হোম করো, যজ্ঞ যজ্ঞ করো, পূজা করো এবং আত্মার কল্যাণ করো, এই পৃথিবী কিছু নয়, এই সমাজ কিছু নয়, যে মায়ামোহ কাম কাঞ্চনের জামা, এর মধ্যে তোমাদের কিছু হবে না, তোমরা পরলোকের কথা ভাবো। এইভাবে করতে করতে তোমরা দেখবা তারা যাদের যা কিছু আছে সব সেখানে ভান করে তারা কি করলেন, এক ফাঁক তৈরি করলেন, ওই সমস্ত সাধু গুরুরা ওই সমস্ত অবতাররা তারা ফাঁদ করে করে এই সমস্ত ভয় ভীতি দেখিয়ে সমাজকে বিভ্রান্ত করতে আরম্ভ করলেন। বেদজ্ঞরা দেখলেন এসব বলার দেশ এক কাছে যাচ্ছে, সমাজ তো সেই সেন্টিমেন্টের সুযোগ নিয়ে ভয় ভীতি দেখিয়ে একদল লোক তাদের দলে গিয়ে মিশতে আরম্ভ করলো, কি জানি আমার বাবা মরে গেছেন আস্থা যদি কষ্ট পায়, কি জানি আমার দাদু মারা গেছেন আস্থা যদি কষ্ট পায়, কি জানি আমার স্ত্রী মারা গেছেন আস্থা যদি কষ্ট পায়, প্রভু কি করতে হবে হাসো ব্যবস্থা করছি, তারা পরকালের ব্যবস্থা করছে, এই কাল এখানে কিছু নয়, সেই পরকালের জন্য তারা হোম করছে, যজ্ঞ করছে, শ্রাদ্ধ করছে, সেই আত্মার কল্যাণ করছে, বিষ্ণু পদে লিখতে গেছে দিতে গেছে হেনে গেছে তেনে গেছে একেবারে বড় বড় ফর্সা দিয়ে দিয়ে সব করে এদিক দিয়ে ব্যবসায়ীরা খুব লম্বা লম্বা করে সব মজুদ করছে, আর এদিক যারা বসে বসে খুব গলা কাটতেছে, দুই দল দুই দিকে দুই ভাগে ভাগাভাগি হয়ে সমাজের উপরে একেবারে খুব কথাই কথা গলা কাটতে শুরু করতে আরম্ভ করেছে। তখন বেদজ্ঞরা দেখলেন সাংঘাতিক অবস্থা সমাজের উপরে ওই সমস্ত কল্পনা মার্গের কথা বলে সমাজকে বিভ্রান্ত করছে, সেই নেশাগ্রস্তের মতন সবাইকে নেশায় বশীভূত করছে, এবং কি করে এই সমস্ত সাধুগুরু মহানদের ওই সমস্ত অবতারদের কিভাবে অপসারিত করা যায়, কিভাবে তাদের ধ্বংস করা যায়, তার জন্য বেদজ্ঞরা লেগে গেলেন তাদের সেই শিবের হাতের সুযোগ। হে শিবকে বলেন এতদিন তোমায় পূজা করে দৃষ্টি শিব হাতে, ভগবতীকে বলেন এতদিন তোমায় পূজা করেছি খর্গ হাতে নিয়ে, আজকের খর্গ আমাদের সন্তানের হাতে দাও, আজকের শিশু আমাদের সন্তানের হাতে দাও, দেখে অক্ষয় ছেড়ে গেছে ঠাকুরগুরু অবতারে চিরিক করে গেছে, দেখে আর জন্ম জন্মান্তরের ভাবে সে যজ্ঞ করে হোম করে শ্রাদ্ধ করে ভয় ভীতি দেখিয়ে আগে সৃষ্টিকে উপরে পাচ্ছে, ভারে পাচ্ছে, আবেশ পাচ্ছে, হিসেবে পাচ্ছে, নানাভাবে তার
সংস্কারী কাল দুর্গা পশ্চিমবঙ্গ এইরকম ঘরে ঘরে সভা দিয়ে পেয়ে পেয়ে সবাইকে আতঙ্কগ্রস্তের সৃষ্টি করে বলেছে, সমাজ আজ কলুষিত করেছে, সমাজকে আজ নিষ্পেষিত করার চেষ্টা করছে, আধিপত্যরা আধিপত্য করার জন্য আমাদের এই ভেদের সমাজকে ভেঙে চুরমার করার দেওয়ার ব্যবস্থা করছে। আজও আমরা সেই সম্ভাবনা আজ প্রতিজ্ঞা করছি, এই বিষ্ণুর হাতে আজ নিয়ে নিচ্ছি, আজ খর্গ নিচ্ছি। বিষ্ণুকে বলছেন, যাও আমাদের সেই কাপ্ত দাও, আজ আমরা সব কিন্তু সমাজকে ধ্বংস করবো। সমাজের লোকেরা ঠাকুর কাপড় পরে সেই দেরুয়া পরে তারা সব দলে দলে নেমে গেলেন সেই সমস্ত শয়তানদের কোথায় রয়েছে তাদের ধ্বংস করার জন্য। তারপর তারা জেনে গেলেন কোথায় সেই সমস্ত সাধুগুরু অবস্থা কোথায় রয়েছেন, কোথায় দিকে খুঁজে খুঁজে বার করতে তাদের বসতে গেলে ছন্ন ছন্ন কুৎকর করে খাওয়া দাঁড়াইছে, একটু চুরমার করে খাও জলে ভাসিয়ে দিলে একদিনে কয়েক ঘন্টার ভেতরে আজ সমাজ সবার বেদময় হয়ে গেল। আবার শিবের কিশোরকে প্রতিষ্ঠা করলেন, আবার তারা বেদের চোখ আবার ফিরে নিয়ে আসলেন, শয়তান নিবাস করে ফেললেন, কিছু শয়তান পাহাড়ে পর্বতে গভরে লুকিয়ে গেলে তারা বললেন যে বসে বসে ওই সমস্ত গ্রন্থ বা পণ্ডিত ছিলেন একজনের, এমনি পণ্ডিত ছিলেন কিন্তু শয়তানের পণ্ডিত, ওই শয়তানি করে বসে বসে কত অর্থ করে ওই জন্মান্তর বাদে সেই বাবা মরে গেছেন তার আত্মার কি করা হবে, স্বর্গে গিয়ে কোথায় বাস করবে, তারা সেই সমাজের কথাই ভাবছেন। তারা এখানকার সমাজের কথা তুচ্ছ, এটা মায়ামোহে কামকাঞ্চনে ভরা, সেই সমাজ আমার দেখতে হবে, সেই সমাজের উন্নতি করতে হবে। তারা বসে বসে সেই উবাচো দিয়ে দিয়ে সেই শিব উবাচো ভগবান উবাচো এই উবাচো করে করে পাণ্ডিত্য ছিল, পাণ্ডিত্যের প্রভাব বিস্তার করে সমাজের মধ্যে ওই সমস্ত গ্রন্থগুলো ছাড়তে শুরু করেছেন গোপনে গোপনে। তারপরে দেখলেন কিছুদিন পরে আবার শয়তান কচুরি বানার মতন আবার শয়তান গজিয়ে গেছে, কচুরি বানা যখন একবার ফেলে ফেলে তাড়াতাড়ি ধরে গজিয়ে উঠে আবার দেখে শয়তানের প্রভাব চারিদিকে বিস্তার করছে। আজকের সমাজ চিন্তা করে দেখুন, আমি এই সাধুগুরুর লাইনে আছি, ঘৃণা বোধ করি এই সমস্ত জায়গায় সাধুগুরু থাকছে, লজ্জা বোধ করি তারা গলা কাটা কাজ করছে, আমারও 60-70 লক্ষ চিন্তিত হতে যাবেন না, আমারও ডাকাতি চুরি চিন্তায় সমস্ত অবস্থার মধ্যে আমার জোরে আমাকে চলতে হচ্ছে। এই সাধুগুরু সাজার মানি হচ্ছে এখানে কি জানেন, এখানে শিষ্যের মাথায় হাত বুলিয়ে পয়সা রোজগার করছে, হোম যাগযজ্ঞের ভয় ভীতি দেখিয়ে শান্তি শাসনের ভয় দেখিয়ে হাত বুলিয়ে পর্দা ছাড়া মাথার চুষে পয়সা নিচ্ছে সাধুগুরুরা বেশিরভাগ এখানে। এইখানে আরো কি করছে জানেন, যার শনির দশা নয় তার শনির দশা, যার রাহুর দশা নয় তার রাহুর দশা, যার ট্যাগ বড় সেই ট্যাগ বুঝে বুঝে তার পর্দা দিয়ে দিয়ে সমাজকে খসাতে শুরু করেছে। কতগুলি সাধুগুরু সমাজের মুখে এসে তারা এখানে মঠ মন্দির প্রতিষ্ঠা করে একেবারে সমাজকে তাসরাস করছে, আর হাজার হাজার লোকের জমি কমিয়ে নিচ্ছে, হাজার হাজার লোকের টাকা নিয়ে নিচ্ছে, সব কল্যাণ কামনার তারা দেশ সেবক হিসাবে কাজ করছে, আর কিছুই নয় বসে বসে খসাবার প্রতি তাদের বলেছেন ওগুলির শয়তান, ওগুলি অসুর, ওগুলির বিরুদ্ধে ওরা শুনছ, ওগুলির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, আশ্রমের দরকার নাই, আশ্রমই হচ্ছে পৃথিবী, ওই সব আশ্রম হাসপাতাল করে দাও। সুতরাং ওইসবের দরকার নাই, এখানকার সেই সব সাধুগুরুরা সমাজের বুকে অবতারা সমাজের বুকে নাম ভাঙিয়ে আজও সমাজের বুকে বহু সাধুগুরুরাকে আছেন, এরা এরকম যাগ যজ্ঞ বেদের কথা বলছি ভুলে যাবেন না, শিবের কথা বিষ্ণুর কথা, তারা বলেছেন যে এইরকম যারা করবে যজ্ঞের অর্থ এই নয়, শান্তি সস্তনের অর্থ এই নয় যে কল্যাণ কামনায় রাহু শনির দশা ধরে তোমার সেই খাপ পালন ছাতি সোনা কম্বল খসিয়ে নিবে আপনার ছাইয়ের ফুটা দিয়ে জবাটা বিদায় করে দিল। সুতরাং আজকে হোম করছে যজ্ঞ করছে নিজে ঘি খাচ্ছে আর নিজে পয়সায় ভুল ভরপুর করছে সমস্ত পরে গাছা সব সাধুরা, সেই সমাজের সাধু সাথে আমি ঘৃণা বোধ করছি, তাই আপনাদের কাছে আমি বেদের কর্মী হিসাবে বেদ বহন করে আপনাদের দরজায় এসেছি, এখানকার সাধু সন্ন্যাসী হিসাবে আপনাদের কাছে আসি নাই, আমি এসেছি আপনাদের সন্তান হিসাবে, আমি এসেছি আমার বেদ বহন করে, আমার এই রক্তে এই মহাপ্রভুর জন্ম হয়েছে, আমার মা আর মহাপ্রভুর মা এক বাপের ঘরে, আমার মা ছিলেন আমার মহাপ্রভুর মা ছিলেন সতীরানী, শশীরানীর বাবা ছিলেন নীলাম্বর চক্রবর্তী, নীলাম্বর চক্রবর্তীর ছেলে ছিলেন বিষ্ণুদাস চক্রবর্তী, বিষ্ণুদাস চক্রবর্তীর বোন ছিল শশীরানী, সেই বিষ্ণুদাস নীলাম্বর চক্রবর্তীর ছেলে হলো বিষ্ণুদাস, বিষ্ণুদাসের ছেলের 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 মেয়ে হলো আমার মা, সুতরাং মহাপ্রভুর মামা বাড়ি আবার বাবা বাড়ি এক মামা বাড়ি, তিনি সেই দিন তার জন্মদিন গেল, তিনি বিপ্লব এনেছিলেন নাম প্রেমের বিপ্লব,
তিনি এনেছিলেন সমতার্থ, তার রক্ত যদি কিছু থেকে থাকে সেই বেদ বহন করে আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে আমি এসেছি, সেই বেদ বহন করে বেদের সমতার্থ ধনী থাকবে না, শোষণ থাকবে না, শোষক থাকবে না, এগুলিকে ধরিষ্ঠাত করুন, তা না হলে সমাজ দাঁড়াবে না, সমাজ দাঁড়াবে না, আমরা সমান সুর চাই, সমতা সুর চাই, এই সমাধান করে যারা হাত দাঁড়াবে তাদের হাত কেটে দিন, তাদের হাত কেটে দিন, তোমাদের শয়তান আমি বেদের কথা বলছি, রাজনীতির কথা বলছি না, আমার লক্ষ লক্ষ বিশ্ব আছে উঠতে যাবেন না, আমি শয়তান থাকি, ভদ থাকি, গুন্ডা থাকি, আমি ইচ্ছে করলে শিষ্যের মতো হাত গুলিয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারি, আমার শিষ্যদের উপরে এই আইন জারি করেছি, সেদিন আমি সেই রকম ভাবে টাকা রোজগার করবো, ফর্ম করে যজ্ঞ করে পূজা করে তাবিজ করবো, দিয়ে সেদিন গুল্লি করে আমার মেরে বেড়ে দেবে, সেদিন গুল্লি করে আমি আইন চাইন করে দিয়েছি, কারণ আমি আমার সেই শিশুভাই থেকে লেনদেন কাল থেকে এই আমার মাস্টার মশাই বসে আছে তার কাছে আমি ওই এবিসিডি বলেছি, এই আরেকজন এখানে আছে সেখানে স্কুলে পড়েছি, সুতরাং এতটুকু বয়স থেকে লক্ষ লোকের মাস্টারমশাই শিক্ষা নিয়েছে, এই ডাকুন এই মাস্টারমশাই সেখানে সাতটা লেখা পেয়েছে, সেই পুরুলিয়া স্কুলের বিখ্যাত কৃষ্ণধর্ম বাবু তাহার বিখ্যাত নাম করা তিনি এসেছেন, সুতরাং তার কাছে বলেছি তিনি দীক্ষা নিয়েছেন, ভুলে যাবেন না, কোন মাস্টার শিক্ষক ছাত্রের কাছে দীক্ষা নেয় এটা খেতে কথা নয়, এটা খেলার কথা নয়, এটা গল্প দেখল শূন্য দেবে, সুতরাং আমার ভাষা মশাই তখনকার সময় তখন সাতজন পাস করতো, তখনকার সময় সাতটা লেটার পেয়েছে, সুতরাং এই মাস্টার মশাই পায় করেছে, আমি আবার মাস্টারকে প্রণাম করছি, কারণ এই মাস্টার মশাই তখন সেই দেশের বিরাট লোক ছিলেন, আজও সে বিধুবাবু তার কাছে আমি বলেছি এ আমার বাচ্চা হোক, এ আমার ছেলে হয়েছে, এই মাস্টার মাঠে এসেছেন আমার কথা শুনে আশির উপরে পাঁচা তিনটে বছর হয়ে গেছে, এই হলো আরেকজন রাই মহাজ চক্রবর্তী, খুব বিখ্যাত লোক, খুবই অভাবক, নাম করা লোক, সুতরাং এই মাস্টার মশাই আমার সাথে একত্র হয়েছেন, সুতরাং এটা আমাদের জানা উচিত, এটা এনে লিখতে গেলে মানে গল্প বলবে, বিরাট বিখ্যাত লোক, পণ্ডিত লোক, আস্তারা নত হয়ে তারা জানু করে আস্তারা দীক্ষা নিয়েছেন, সুতরাং এটা আমাদের জানা উচিত, আমার প্রতিবেশী আমার সুতা বসে শিশু বসে তোমার ছাত্রের কাছে দীক্ষা নেয় কেন শিখের জন্য, এটা আমার কাছে বলতে গেলে নিজের কথা দরখাস্ত হয়, তাই আপনাদের জানিয়ে রাখলাম এ দরখাস্ত ছিল শিশু বয়স থেকে এদের কাছে আমি করেছি, ইংরেজ ছাত্র এ আমার ছাত্র এ মাস আমারও মাস্টার ইংরেজ এখন মাস্টার, যে স্কুলে আমি করেছি সে স্কুলে ইনি করেছেন, যে সেই স্কুলের মাস্টার আমার এই স্কুলে ইংরেজ শিক্ষক ছিলেন, তাই এসেছে সাথে আরেকজন আছে আসো, উনি হচ্ছেন সমস্যার মশাই আমার আপন মামা বোনের জামাই ভগ্নিপতি, ইনি বিবাহ আমার বাবার বিবাহ একদিনে, ইনি হচ্ছেন সমস্যা, ইনি বিরাট পণ্ডিত এবং তিনি সময় স্ত্রীকে গ্রহণ করে তিনি হাজার ভাব তিনি মাথা নত পূজা করে থাকেন, এইভাবে গল্প নয় ভুলে যাবেন না, আমার কথা নয়, কিন্তু এই বড় পণ্ডিত সে একজন সমাজের কর্মী, ওই রাজার সুযোগ সে সমাজে কর্মী তিনি বিরাট পণ্ডিত, তিনি এসেছে ডাক শুনে আমি যাবো আমি যাবো, আমার বাবার বিবাহ আর এর বিবাহ একইভাবে হয়েছে, আমার মা করে তো বোনের জামা, তিনি বিরাট পণ্ডিত এও বোনের জানা দরকার ছিল, সুতরাং আমি আমার তাই কত ভাষা আমি যদি সেই সরকারের সঙ্গে হাত দিলাম তাহলে আমার এই দেশ এই জমিমালার দেশ ডাকাতির দেশ চিন্তার দেশ এমন হেন নিজের ধারা নাই আমার উপর যে না গেছে বহু সৈন্যবালার সম্মুখীন হয়ে গিয়েছি বছর কাগজে পাঁচ এইরকম আর দমন্ত নাই, হাজার হাজার লোকের হাজার ভদ্রা ভুলে যাবে না, যা সত্তর লক্ষ শিষ্য এক টাকা করে রোজগার করলে মাঝে তার সত্তর লক্ষ টাকা, সুতরাং সেই ব্যক্তি পাঁচশো ছয়শো টাকা সম্পত্তি মাত্রে যায় না, তার একটা বিরাট ইতিহাস রয়েছে নেতাজি মিষ্টি ছিল, সুতরাং নেতাজির ব্যাপার আমার কম শিল্প পাহাতে হয়নি, কম ধর
তারা চিন্তা করতে হয়নি সেই নেতাগুলি ব্যাপারে, সেই পোশাক আমাদের কৃষি মন্ত্রী, সেই মহারাজ সত্যগুপ্ত, সেই হেমন্ত বাবু, সেই সদানন্দ আমাদের কমভাবে আমাদের কাছে আসেনি, এবং বহু অজয় বাবু এবং নেতাবু সন্ধ্যা হল সবার সঙ্গে নেতাগুলি শুনিয়া শেষ বেলা নেহরু নিমন্ত্রণ করেছিলাম, গভর্নমেন্টের বলে নিমন্ত্রণ করেছিলাম, তারপরে প্রেসিডেন্টের বলে নিমন্ত্রণ করেছিলাম, আর ছিলাম আমি সাধারণ আমাদের বাড়িতে কোনো রাজি ঘুরে যাবে না, বিধা বিধা লুকানো ছিল বলে আমরা আর জমিভাবছি আর ডাকাতি দিকে সমাজকে সাহসটা করতে হয়, সমাজের লোক আমরা কিভাবে দাঁড়া করতে হয় তার ইঙ্গিত আমার জন্য তিনি এসেছেন, তিনি বাচ্চাবাসী এসেছেন, দুই শব্দ আছেন নাই, অবতার শব্দ আছে নাই, সাধারণ কেন্দ্রি হিসাবে সমাজে উনি এসেছি বলে ভেবে শাস্ত্রের ভাষণে আপনাদের কাছে আপনারা আর কিছু নয় সেই ভেবের তত্ত্ব জানবেন, শুনবেন, ভেবে কি বলেছে ধর্মের আসল কথা কি, ধর্মের আসল তত্ত্ব কি বলেছেন, তোমরা সমাজকে আমি রক্ষা করো, সমাজের সর্বদিকে উন্নতি করো, সমাজের সবাই সমান করে থাকো, এবং একান্নভূত পরিবার হিসেবে সমাজকে ভাড়া খাও, কেউ লাঙ্গল হাতে থাকে এবং সারুদার লাঙ্গল যে কাশবে যে কলম লেগে সবাই সমান হয়, কিছুদিন ভুগে একদিন এক বসে বসে গর্ভের সন্তান, সে বড় দেশ নয় সবাই এক আসল, সেই হিসাবে দেশ শিক্ষা দিয়েছে, তারপর বলেছে হ্যাঁ তারপরে চিন্তা করে চিন্তা করে যে ভগবান আপনি একবার চিন্তা করে দেখুন ভগবান তোমাদের পুরোপুরি কি বুঝতে পেরেছো না আপনার দেখতে পারেন, তো সেই ভগবানকে তোমরা কিভাবে ডাকবে ডাকবে ডাকার কারণ কথা যাতে তুমি সাধনা যে মানুষ ফিরে থাকে, তুমি আমার ভক্ত আলাদ দিন শাখা হয় তার ভাই ছিলেন আফতাব দিন শাহ, আলাদ দিন শাহ আলী আকবর আমার কাছে আলাদ দিন দেখা হয়েছে তারা অনেকই আসছেন কখন বলছেন, তারা যদি তার কাছে না পেতে তার বাগাতে ভুল করার মধ্যে তারা এসে মধ্যে বড় আবহে তারই জানা হচ্ছে ভবিষ্যৎ হচ্ছে ধরো সরগণ বাজিয়ে গেছে জীবন ভর সরল বাজিয়ে গেছে তো কিছু তখন ভাগে লাগছে আলাদ দিন আমাকে প্রাণ করতে ভালো লাগছে কিন্তু সেই তার সেই তারা জামা টাকা নিচ্ছে অর্থ তারা জানত না এবং কি অর্থ বুঝতো না, কিন্তু বলছিল ইস্তাররা বলে গেছেন সুরক্ষা বলে গেছেন যে সারা গ্রাম চর্চা করো সারা গ্রামা চর্চা করো আপনি কি ভেবে গেলে সুরক্ষ ভেঙে কিনে না তাই জীবন আসে পাতা ভেঙে জায়গা করে দিলে তারা সুরক্ষ হয়ে গেছে অর্থ আছে আবার কখনো কখনো হওয়া এদিক বলে বলে একজন যা খালি শিখে গেছে তারা তখন কখনো রক্ত সমুদ্র করা যায় না জানলেও এমনই চর্চা এমনই ধনী আশ্চর্য লাভ হয় এমনই ধনী ধনী হচ্ছে তত্ত্ব শব্দ ব্রহ্ম তার এমনই ফল যে আপনি চর্চা করতে করতে আপনি ওই ধনী সৃষ্টি হলো কি করে যে আপনি বাধু বাধু হয়ে তার ভিতরে বলা আমি আমার একটা বুঝতে সে যখন জন্ম নেয় তখন কি বলে জন্ম নেয় মা জামা এই মোটা তুলা পুজো কিন্তু শুরু হয়ে যায় যেই দেশে সেই সেই শিবিরে যে লাগবে সেই দেশের ভাষায় সেই মাসের ভাষাতে কথা বলে কিন্তু ভেদ বলেছেন কিন্তু বিধি ব্যবস্থা যদি কল্পনাতে আছে তাহলে কি বলা বলে হয়ে যাবে বিধি ব্যবস্থা আমাদের বিজ্ঞানের বিজ্ঞান সৃষ্টি খারাপ তুমি চর্চা করো যে ওটা ভুল হয়েছে ফুলের ফুলত দেখো তার তত্ত্ব দেখো তার অস্তিত্ব দেখো তাকে খুঁজে বার করো কোথাও কি এসেছে কোথায় তার নয় কোথায় তার গতি তার সব কিছু খুঁজে বার করো বার করে সেই অস্তিত্বের সন্ধানের সন্ধানে অনেক দূর যদি তুমি চলে যাও খুঁজতে খুঁজতে এমন একটি সীমানায় যদি তুমি খুঁজতে হবে তখন বুঝতে পারবে মর্মার্থ তুমি কেন এসেছো কোথায় তুমি যাবে তুমি কিছুই জানো
বাবা চিন্তি হয়েছেন আমাকে, আর বাবা বাবা চিন্তি হয়েছে আর বাবা আমার নাম কাজ থেকে বাবা 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 বাবাকে বিরোধী বাবা করে এইভাবে সন্তান হচ্ছে করতে গিয়ে ঘর বাড়ি এই রেশন খাদ্য চলতে ছেলে মেয়ে পুত্র অপকাবাদ করে আবার তারপর আমার একই একই আমি কি চিন্তা মানো বাবা আমার কি চিন্তা মানো এই যে আমাদের খেলা এই যে আমাদের শেষ নিয়ম শুধু এই করেই আমরা চলে যাবো তথ্য খুঁজো কোথায় আছে কী জন্য আমরা এসেছি কোন তার প্রয়োজন খুঁজতে খুঁজতে তুমি দেখতে দেখতে পাচ্ছো তুমি যে ঘর দেখছিলে তুমি বুঝতে পারছো না বুঝতে পারছো না কিন্তু ছিলে না বুঝো তো হ্যাঁ বুঝি মৃত্যু আছে না বুঝতে পারছো হ্যাঁ মৃত্যু আছে ওই তুমি যে মৃত্যু আসার জন্য আসতে বলে তাদের দুশ্চিন্তা ব্যস্ত হও সুতরাং মৃত্যু যেখানে অনিবার্য আর গর্ভে যখন ছিল অনিবার্য গর্ভে কি হাঁটতে গেছে বলে তো গর্ভের আগে রক্তে ছিল বৃষ্টি ছিল অনুকূল মানুষ ছিল আর সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থ ছিল সেই সমস্ত সূক্ষ্ম পদার্থের সমন্বয়ে রক্ত ভাঙতে বৃষ্টি সুরের সঙ্গে সুর মিলিয়ে প্রকৃতি পুরুষের মিলনে তোমার স্মৃতি এটা তো সত্যি কথা তার মধ্যে কৃষি হোক জল আছে ভাষা আছে বায়ু আছে মাটি আছে খাদ্য আছে তাহলে বহু তত্ত্ব বহু 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 বস্তুর সমন্বয়ে এই দেহ এই রক্ত এই মাংস তাহলে তুমি সমস্ত বৃষ্টির ভরা সাথে অনুকূল মানুষ হয়ে একদিন মহাসিংহে বিরাজ করেছিলেন একে মনে তুমি বুঝতে পেরেছ তো হ্যাঁ এটা ভাবে এটা জামিনীতে প্রমাণ করছে যে বিজ্ঞানে প্রমাণ করছে মনে হয় এটা ছিলাম তাহলে তুমি যদি সুখে থেকে থাকো সুখ বস্তুতে থেকে থাকো তাহলে স্বাস্থ্যে আছে অনিমা গরিমা গরিমা মহিমা ইন্দ্র বজিন্দ ভা বিরাট বাবা মানি তাহলে তুমি অনু হয়েছিলাম লঘু হয়েছিলে এবং সমস্ত বিশ্বের সর্বত্র বিরাজমান ছিলে তুমি এই দেহ নিয়ে যখন এই পৃথিবীতে বিধিভুগে যখন হেলে ক্রমশ সেই সুখ অনুকর মানুষকে যখন এই দেহ এত বড় ভবিষ্যৎ হলো সেই দেহের মধ্যে সেই সমস্ত অনুকূল মানুষ বিষয় বস্তু রক্ত মাংস সব আজ বিদ্যমান তাহলে তোমার চিন্তাধারা ধারা সেই গ্রহ নক্ষত্রের সঙ্গে যোগাযোগ আজ রয়েছে যার জন্য আজ তাদের সাথে গেছে তাদের যাওয়ার কথা তাদের উপর নয় আমার এই দেশ শাস্ত্রে বলেছে ইয়াস নামক একটা ভিন্ন তমাম এবং মন জগতের মননের ধারা ধারা আপন মনের আপন ছিল মহাগুণের অগ্নি পূরণের এর দ্বারা অতি সহজে এই সমস্ত গ্রহ উপরে অতি সহজ ভাবে যাতায়াত করা যায় সেই পুরোনামের সুর বিদ্যমান আমাদের এই মহাসুরে সুতরাং তার সর্বনা তার নিয়ম বেদের মহাসুরের সেই মহাতত্ত্বের সর্বনা রই আছে তারই তত্ত্ব তারই মিলনের সুর নিয়ে চলে গেছে সেই মেঘের আড়ালে সেই যুদ্ধ সেই সোনার রথ সোনা দিয়ে তৈরি হয় আজ সেই রথ সেই সুরমী সমস্ত সোনা দিয়ে তৈরি হয় সুনাই একমাত্র হজম করে নেয় সেই আলোকে তাই সেই আলো সেই সোনার মতলব গভীর দ্বারা হওয়া টিকা আমাদের মনের ভিতরে মননের ভিতরে সেই সুর রয়েছে সেই সুরকে যদি সুরে আনন্দ হয় কি আছে কি নাই তুমি জানো না তোমার সুরকে তুমি সুরে আনো আসলে সুরময় হয়ে যাবে তখন তার জন্য বললেন যে এখানে আমার যেমন সুর ভাসতে ভাসতে সব সুরকে দখল করা যায় এই সুরকে একদিন আগুন জ্বালানো বৃষ্টি ও আনা এবং যে কোনো মুহূর্তে যা কিছু করা আমাদের সারেগামাকেই করে নিল সেই সারেগামা যারা ভাড়া করলেন তাদেরকে হাজার গুণ যারা বের করা তাদের ভক্ত ভক্ত অনুমোদন এই সারেগামা বার করলেন অভাব বার করলেন তাতেই কত হওয়া কত সাহিত্যিক কবি হয়ে গেল কত সুযোগ্য হয়ে গেল আমাদের পৃথিবীকে আর হাজার গুণ যারা নিয়ে বসেছিলেন সেই ভেদকরা তারা কি করছে তারা বলছেন যেমন সেই বেদের সুরে সুর সুর দিয়ে আমরা আপন সুরে আপন হবলে মহাকাশের মহান মধ্যে আমরা নিজেকে নিয়ে তুলে দিয়ে তার বিপরীতে সন্ধানে সন্ধানে আমরা এগিয়ে যাচ্ছি সেইখানে সেই ক্ষেত্রে কি আছে কি নাই আমরা আমাদের এই মহাযন্ত্রে সুরে সব ভাড়া করবে তখনই বুঝতে পারবো আমাদের কর্মভারার ভাড়া আমরা নির্ধারণ করবো আমরা নির্ধারিত করবো আমরা কিভাবে কি কাজ করবো না করবো তার জন্য তারা ঠিক করলেন মূলাধার পাকিস্তান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা এবং সহস্কারের এই সৎচক্রের সপ্তাহ ধারা সমস্ত ধারা ধারা সারে গামা পাতা নিশা কথা মূলাধার খানিস্তান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্কার সারে গামা পাতা নিশা এই হীনা যন্ত্রের মধ্যে এই দেহ যন্ত্রে বাজাতে শুরু করতে আরম্ভ করলেন এখন বেদকদের মধ্যে দেবর্তী নারদকে নাম শুনেছেন সে দেবর্তী নারদকে বললেন যে দেবর্তী বিষ্ণু বললেন শিব বললেন যে বেদের তত্ত্ব এনেছি বেদের সুর এনেছি বেদ যারা যিনি অর্পণ করেছেন শিব এবং বিষ্ণুকে ধারণ করলেন অর্পণ করলেন সেই তার শিব বিষ্ণু বহন করে দেবর্তী নারদকে দেবর্তীকে বললেন যে তুমি এই দেহ বিনা যন্ত্রকে বাজা বাজাতে বাজাতে সব আগের বুকে ভগবানের ভগবত্ত সম্পর্কে জানিয়ে দাও কি আছে কি নাই আমাদের চিন্তাধারা ধারা সেইভাবে তখনই দর্শন করে আমরা সেই দিকের প্রতি ধরো আগেই যেন ভেবে কল্পনাতে না যায়
তাহলে সমাজ পূর্ণ হয়ে যাবে। সুতরাং সমাজকে পূর্ণ করবে না, সমাজকে ভয়ভীতি দেখাবে না, সমাজকে আতঙ্কগ্রস্ত করবে না, সমাজকে পথ দেখে না। আমাদের এই স্কুলে নেই, চলতে চলতে চালার পথে চলবে, যেখানে দেখবে আমাদের সেই সুগম, যেখানে দেখবে মহাচেতনার সুর, মহাকাশী বিরাজ করছে, সেই মহাভান্ডার টিকা চিত্রপথের সৃষ্টি, সেই মহাভান্ডারের তত্ত্বকে এই মহাচুরের চুলে মহাকে সুরে আনে, সেই মূলাধাক্ষা তত্ত্বের যন্ত্রকে বাধা বাধাতে বাধাতে সবাইকে তন্ময় করো, তন্ময় করে সমাজকে বিরাট আলোড়নের মাধ্যমে সমাজকে জাগিয়ে তোলো, সমাজ যাতে সেই সুরের পথিক হয়ে সবাই যেন যন্ত্রকে বাজাতে বাজাতে ভেদ ভয় হয়ে যায়, সমাজ যেন তারা যেন ভয় ভীতি আতঙ্কে যেন না থাকে, কল্পনা যেন না থাকে, ভগবান বলতে যেন তারা ভয় ভীতি না হয়। ভগবান ভগবানের ভগবত হচ্ছে মহাকাশ, মহাকাশের বর্ণ আছে বর্ণ নাই, নীল বর্ণ নীল নাই, সেইভাবে তারা এক মহান তত্ত্বের সারা গ্রাম তৈরি করবে। সারা গ্রাম সেই মূল আধার, মূল গ্রন্থিদের মেরুদণ্ডের মূল শিরায়, মূল গ্রন্থিতে এক রক্তে মানুষের এক সুরদানের শ্বাস আছে, সেটাকে তারা ব্যাখ্যা দিয়েছেন যে মূলাধারের মূল গ্রন্থিতে সাপ যেমন গভরে থাকে, সেই সাপকে যেমন বাতির বাতি বাঁধিয়ে যেমন সেই গর্তের সাপকে জাগানো হয়, সেই রকম মূলাধারের মূল গ্রন্থিতে সর্প বিড়া বাঁধিয়ে আছে, এইটা এমনি ব্যাখ্যা দিয়ে বোঝাবার চেষ্টা করলেন মানচিত্রের মতো। মানচিত্র দেখিয়ে স্কুলে যেমন দেখিয়ে দেয় সমস্ত জগৎকে বুঝানো বুঝিয়ে দেয়, সেরকম মানচিত্রের মতন এক ব্যাখ্যা করলেন আলিঙ্গন করে আছে, আর এই রাধা কৃষ্ণের কত রকম কত কলঙ্ক মাহিত কত কুচিন কুচিন বর্ণনা আদৌ আমাদের উপরে করে যাচ্ছে, সেই কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণের শুধু বিরাজ করছেন না, কৃষ্ণের রক্ত আগে যাবো ধারাবাহী এই অনন্ত মহাকাশ মহাজগৎ সৃষ্টি হয়েছে, অগণিত গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সৃষ্টি হয়েছে, সেই চিত্র বস্তুই হচ্ছে সমস্ত জগৎ জীব জগৎ মৃন্ময় পৃথিবী, এই পৃথিবী কর্তৃকে এলো এই মহাকাশ ও কৃষ্ণের ধারা, সেই ধারা ধারা ধারাই হচ্ছে রাধা, সেই ধারাবাহী ধারা অনুযায়ী সেই হল ধরিত্রী হচ্ছে রাধাকে ধরিত্রী বলেছেন, যিনি ধারণ করে আছেন, কাকে ধারণ করে আছেন, সেই কৃষ্ণের ধারাকে, সেই হলেন রাধা, সেই ধারার সাথে মহাকাশে ধারা এক আলিঙ্গনেত্রে বন্ধন হয়েছে বলে রাধা কৃষ্ণের মিলন্ত মানচিত্র স্বরূপ দিয়ে দিচ্ছে মহাকাশের ধারা এবং রাধা। সুতরাং আমাদের দেশে রাধা কৃষ্ণের সাথে মিলন করে অনেকের সুযোগ দিচ্ছে, সেটা ভুল করছে, সে রাধা কৃষ্ণের বর্ণার সাথে বর্ণ ভুল হচ্ছে, এই ধরা এই ধরাই হচ্ছে বর্ণ, ওই বর্ণ যে বর্ণ বোধে এনেছে এই ধরা, ধরা হচ্ছে পৃথিবী, এই পৃথিবীর ধারা হচ্ছে ধরাই হচ্ছে ধারা পাতা, এই ধারা পাতার ধরিত্রীতে ধারণ করে আছেন সেই রাধা এবং কৃষ্ণের মিলন জুড়ে, সেই কৃষ্ণের হাতে হচ্ছে বাঁশের বাঁশি, বংশ শুধু বাঁশের বাঁশি নয়, সেই বাঁশি হচ্ছে অনন্ত পৃথিবী আছে, অগণিত পৃথিবী আছে, সমস্ত পৃথিবীর সব কিছু শুনছে, এক শুনে এনে সমস্ত বংশ যেমন বংশ যেমন বংশ আছে, সব বংশকে সব বংশে যে বংশী হিসাবে বংশের কে তিনি বাজাতে, সেই ধ্বনিকে বংশের সুর হিসাবে বাজাতে আরম্ভ করলেন, সেই সুরে আছে মূলাধার সাবিত্রার মণিপুর অনন্ত, সেই বংশের অনন্ত অগণিত বংশের বাঁশিতে কৃষ্ণ বাজাতে বাজাতে মূলাধারের সেই সুপ্ত সর্পকে জাগ্রত করলেন সমস্ত ভারতে। তাই কৃষ্ণ রাধা কৃষ্ণের সুর মিলনে আর আমাদের এখানে করলেন সংস্কারের প্রকৃতি গুরু আর তীব্র শক্তি, এই তীব্র শক্তির মিলনের মহাসুরের মহাসুরকে রহিয়াছে আলিঙ্গন, সেই আলিঙ্গনের সুরকে প্রকৃতি গুরুত্বের মিলন, সেই মিলন সুরের মিলন ধারায় রহিয়াছে সংস্কারে, তার উদাহরণে শুদ্ধ সেই মেঘের বর্ণের সাথে এক ভরিত হইয়াছে, আমি মেঘ মেঘের সাথে পৃথিবীর আকর্ষণ আছে, কিন্তু মেঘের সাথে পৃথিবীর আকর্ষণ থাকা সত্ত্বেও সে আরাম থেকে পৃথিবীকে রক্ষা করছে,
সূর্যের সাথে সম্পর্ক, বাতাসের সাথে তার সম্পর্ক, পৃথিবীর সাথে তার সম্পর্ক, তবে তিনি বলেছেন আমি সত্তার মধ্যে থেকেও আমি আপন মনে আপন করে নিজে নিজে বিরাজ করছি, আকর্ষণের ভাব থেকেও আকর্ষণহীন হয়ে তাই শুভ্র সেই শ্রী তিনি নিজে শ্রী শক্তি নিমিত শুরু হয়ে ফল করে তিনি সেই ধারাতে ধর্ম নিয়ে বসে আছেন শিশুদের ধারা সেই ধারাতে আছে ইরা পিঙ্গলা কুসুম না ইরা পিঙ্গলা কুসুম না ধরায় ধরায় আজ্ঞা চক্রে নির্দিষ্ট হলেন সেই সুযোগ না নারীর ধারা সেই ধারায় মূল ধরে মনুষ্যে যেমন সুরধ্বনির প্রবল ভেঙে আপন গ্রহণিত হল স্বাধীনতারের মুক্ত দ্বারের দ্বারা সৃষ্টি হল মূল আধার এবং মণিপুরে এসে সেই বিরা যখন আপনি আপনি পুরের করি যখন ফুটতে ফুটতে আসলো অনাহত যখন একটু বেশি ফুটল বিশুদ্ধে নাম পরিবেষ্টিত হয়ে বসে আছেন সাক্ষী সজন করলেন সজন করে তিনি বললেন মানে বিশুদ্ধ শোধন করে আজ্ঞা চক্রে মানে নদী যেখানে সে সাগর যেখানে উৎপত্তি সাগর এবং নদীর সংস্থান সেই বিশুদ্ধে শোধন করে আজ্ঞা চক্রে বিকৃত হয়ে সেই সুরধ্বনির ধ্বনিকে তিনি এই গ্রহযন্ত্রে বাজাতে বললেন দেবতী নারদকে দেবতীকে বললেন দেবতী তুমি গ্রহযন্ত্রকে বাজাও সপ্ত ধ্বনি সপ্ত স্বরে সাউন্ড দাও এবং আজ্ঞা চক্র এবং সংস্কারে ধীর সভায় বসে বসে তিনি মহাকাশকে বর্ণনা করো তোমার সুরের মাধ্যমে সেইভাবে তিনি দেবতী শিব এবং বিষ্ণু শিব দেবতীকে ভারভার করে বুঝিয়ে যখন তিনি সম্পূর্ণভাবে বুঝলেন তখন দেবতী নষ্ট হয়ে হাতি ধারণত হয়ে প্রণাম করে তিনি যেমন শ্রী বিষ্ণু বললেন যাও তুমি দেখে যাও সব দেশবাসীকে সবাইকে বেদের সুরে জাগরণ করো জাগরিত করো তারা যেন সংস্কারের গণ্ডিতে না থাকে ভয় দিতে আপনাকে যেন ধর্মকে না দেখে ধর্ম হচ্ছে আচার ধর্ম হচ্ছে পৃথিবী ধর্ম হচ্ছে লালন পালন ধর্ম হচ্ছে সমস্যা ধর্ম হচ্ছে নিজ গতিকে স্বাধীন চিন্তায় আপন করে এগিয়ে চলো সুতরাং তার জন্য কোনো কিছু উপায় বেরোতে হবে না সেইভাবে তারা নির্দেশ দিলেন তখন দেবতী বুঝিয়ে দেওয়ার সাথে দেবতী যখন বললেন ভগবানী কি বুঝেছি আমি এখন যাব আমি এখন দেববাসীকে এই দেবতীনা যন্ত্রের পুরের মাধ্যমে সবাইকে জাগৃত করি তখন মূলাধার মূলাধারম সরাভিচিতমানাভাবম মূলাধারম সমভিন্নমিতভাবম মণিপুরম যত্তাভাবম সদৃশানুভিন্নমাম অনাহত যমরাভিন্নম যত্তাভূতিন্নমাম অনাহত যখন আত্মপদম সবিষ্ণু নির্ভরে সেই তারই হাতে সমাজকে রক্ষা করলেন বিষ্ণুভীতর যমরাভাতিতমা ব্রহ্মরামভিন্নমাম যখন তিনি শ্রীবুদ্ধে যখন আসেন তখন সেই অগ্রবশী সেই শিশুভাবে সমস্ত সবজি শক্তি সমাজকে ধ্বংস হাসিকে রক্ষা করলেন আচ্ছা তাতে নারায়ণের ধর্ম হচ্ছে আকাশের ধর্ম না আয় ও না আয়ের করে
তাই আপনাদের কাছে অল্প সময়তে সবকিছু বলা সম্ভব নয়। আমি সেই ভেদের, আমার পূর্ব পুরুষের সেই ভেদ যারা এই মহাপ্রভু দান করে গেছেন এই মহামন্ত্র, সেই নাম প্রেম, হরে কৃষ্ণ হরে রাম, ষোলো নাম বত্রিশ অক্ষর, তার ব্রহ্ম নাম, তারই সুখ, তারই ধ্যান, তার থেকে সার কথা, সার বর্ণ, সার গ্রাম হচ্ছে রাম নারায়ণ রাম। সুতরাং আপনাদের কাছে এইটা হলো অস্ত্র, আপনাদের কাছে এটা হলো সারেগ্রাম। এই যন্ত্রে যেন বারবার স্মরণ করে সমাজের বুকে এক বিরাট আলোড়ন আন্দোলন করে আনেন সেই সত্যের বিপ্লব, ন্যায়ের বিপ্লব আনেন, সেই সুর, সুরের মাধ্যমে সমাজকে এক সুরের বাঁধুনিতে বাঁধবেন। তাহলে দেখবেন আর জীবনে জগতার কোনো এই সমস্ত যা চলছে তা থাকবে না। তাই বেদকে বহন করে আপনাদের কাছে দিয়ে এসেছি, বেদকে সম্বল করে দিয়ে এসেছি, অনেক বাধা বিঘ্ন আমি তো বলেছি কত নির্যাতন অপমান লাঞ্ছিত, কারণ এর জন্য আর শেষ হয়ে গেলে সাহায্য করার কেউ নাই, তুলে ধরার কেউ নাই। যেদিন আমার বাড়ি মাথায় 250 আর্ম পুলিশ গিয়ে যখন উপস্থিত হলো, সেই রিভলভারধারী, সেই বন্দুকধারী হ্যাঁ গিয়ে উপস্থিত, আর সেই সারাদিন যায় মশার কামড় খেয়ে বসে আছে আনন্দবাজার, যুগান্তর, অমৃতবাজার, বুঝলেন? তারা দেশি পত্রিকা, একটা দেশি ছেলে যদি কোনো যদি সত্যিকারে কিছু ত্রুটিও দেখে ও যেমন সাহায্য করতে পারে, তা নয় তারা পত্রিকা বিক্রি করবে, আমাকে ফ্লাশ করবে, এই দেখো বিধবা সম্পত্তি মেরেছে, এই দেখো চিন্তাই করেছে, এই দেখো ডাকাতি করেছে, প্রথম পৃষ্ঠায় উঠে দেওয়ার জন্য তারা
সাড়ে তিনটার সময় মশার খাবার খেয়ে বসে আছে। আশ্চর্য কথা, আসলো তাই সোজনা বিচার এলো বাদরে খাক 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 খেতে। আমার একটি ছোট্ট মেয়ে নাম তার অঞ্জনা, ভাইয়ের মেয়ে, 10 মাস প্রতিবাদ ছিল। এসে ঘরে এসে বাবা, আমার বাবা ডাকে, বাবা খুলি, দরজা খুলে দিল। আমার এই ছোট্ট বাড়িতে আমাদের সুভাগমন। হ্যাঁ, আমি ওরা সাজ করতে এসেছি, সাজ করুন, সাজ সাজ করে দেখা পেলেন না। আমি এটা বললাম, মেয়েরা ছিল তো নেই, কারণ এর আগের দিন পুরোটা দুইটা মেয়ে ছিল, সে মেয়েগুলো চলে গেছে। আমার হ্যাঁ, এবার দুঃখের বিষয়, আপনি যদি আগে আসতেন তাহলে মেয়েগুলো আমি রেখে দিতে পারতাম। তো মেয়েগুলো আপনার চলে গেছে, আপনার কি ব্যাপার? হ্যাঁ, আপনাদের মতন মাথায় গোবর ভরা তো, সুতরাং কার কি সম্পর্ক তাও আপনারা জানেন না। কতগুলো মেয়ে যখন আমার পাশে দেখবে, তখন হেরকম ঠাকুরের সাথে অনেক মেয়ে মেলামেশা করে, অনেক মেয়ে হাত পা টিপে, আপনাদের যেমন গোবর বুদ্ধি, যেমন চিন্তাধারা, সেমন তো চিন্তা করবেন, এর সঙ্গে কি সম্পর্ক সেটা আপনারা দেখেন না। ব্যাপারটা কি? ব্যাপারটা ওই যে 15 জন মেয়ে শুধু নয়, এরকম কয়েক হাজার আছে ছেলে মেয়ে, যারা বাচ্চার থেকে মানুষ, যারা 3 মাস 6 মাস বয়সের থেকে মানুষ। তাদের আমি 14-15 বছর যখন আমার বয়স, তখন থেকে তাদের অবস্থাতে রক্ষা করি, বাড়িতে বাড়িতে রাখি, কেউ ওর মা ডাকে, কেউ ওর বাবা ডাকে, বুঝতে পেরেছে? তাদের রক্ষা করতে গিয়ে আমার যখন, আমার যখন 14-15 বয়স ছিল, আমার যখন 30 বছর বয়স হলো, তখন মেয়েগুলোর ছেলেগুলোর বয়সটা চলে সেই 1.5 বছরই থাকবে, তাদের বয়স কিন্তু বাড়বে। আমার যদি 14 বছর বাড়ে বসে থাকে, ওদের 14-15 বছর বাড়বে, সুতরাং তারা তো একটু বয়সে পালা দেবে। কিন্তু আপনাদের মতন এরকম অজ্ঞ, এরকম অদ্ভুত টাইপের, যে আমরা আর কিছু দেখলেন না যে ওইগুলো বড় হয়েছে ছেলে মেয়েগুলো, এগুলো একটা সার্চ করে পত্রিকা ছেড়ে দেওয়াটা লোকের খুব মুখরোচকের সুযোগ সুবিধা করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু চিন্তা করে দেখবেন, এই 1,500 ছেলে মেয়ে মানুষগুলো যদি বাচ্চা বাচ্চা আছে, তাদের খাওয়া, তাদের পড়া, তাদের ঘুমুত কাটা, তাদের বুকে করে মানুষ করা, সুতরাং সেইটুকুনো দেখলেন না, দেখলেন যে 14-15 বছর শাড়ি করে আসছে, আর তাদের বিরুদ্ধে তারা যখন দৌড়ে আসে, তারা বাবা মা ডাকে, তেলে চিঠিতে তারা আসতে পারে, তাদের অধিকার আছে, আপনাদের মতন ছাগল টাইপের বুদ্ধি দিয়ে লোকে নাই, এরকম সমালোচনা করে। সুতরাং ওই সব কথা বাদ দিয়ে দিয়ে কেন্দ্র জানতে পারবেন, সব ছেলে ডাক্তার ফাঁকু দিয়ে তুলে আমি নিজেকে গৌরবান্বিত বোধ করতাম যে আমার বাচ্চাদের নিয়ে আমি আমি ধ্যানের মধ্যে ফটো তুলেছি। সমালোচনার ভয় ভালো পরিচালনা করে না, ভুলে যাবেন না। আপনাদের কথা বলছেন কেন বলবো না, কিছুদিন আগে পুনরুসনকে আমি সাহায্য করলাম যুদ্ধের ফান্ডের টাকা, সে তো জানে, সে তো ইচ্ছা করলে তার বাবাকে এইভাবে একটা পত্র দিয়ে জানাতে পারতো, পুলিশ দিয়ে আমাকে এইভাবে সম্ভাষণ করার কোনো অর্থ ছিল না। এটা তো বলে পুলিশ সামান্য ব্যাপার, কামাতে মাতে কামান লাগানো, আড়াইশো পুলিশ, 16 জন অফিসার, সেই রেকর্ডারি কি এমন আকাম করে চন্দায় করেছি যে এমন বিরুদ্ধে, হ্যাঁ জমি জমার ব্যাপারে যদি থাকতো, অন্য যদি থাকতো, বুঝলেন দেশের লোক তাদের না কেউ থাকতো না, কি ব্যাপার বলুন না, পেলাম না পেলাম না করে চলে গেল। তাহলে আপনার লালবেলা যেতে হবে, হ্যাঁ যাবো। তখন বললো যে আমার ভক্তরা বললো যে তুমি আমি গাড়ি করে, প্রাইভেট গাড়ি করে নিয়ে যাই, না ভ্যানে করে নিয়ে যাই, ভ্যানে যাবো, সেই আমাদের বিখ্যাত অমৃত বাজার যুগান্তর সব সুসন্তানরা সেই ফটাফট ফটাফট করে সব পত্রিকা ধর্ম করতে যাক, বাবাই বা পেয়েছি কিছু শিকারে তুলে নিলেন। তারপর লালবাজারে গেলাম, চারিদিকে বাবা সেই অদ্ভুত, তখনও বুঝতে পারি নাই যে আমি বাংলাদেশের, ভারতবর্ষের স্বাধীন সরকারের আসনে আছি। আমি আশ্চর্য হয়ে গেলাম, সে এসিডিসি এই পিসি মাসি যত সব আছে সব বসে গেছে চারিদিকে, টেপ রেকর্ড টেপ রেকর্ড নিয়ে আমাকে বসে আছে, সেই জন্য একটা অদ্ভুত ব্যাপার। কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, আপনার কথা শুনেছি, আপনি নেতাজির ব্যাপারে খুব ইন্টারেস্টেড, সেই কি অভিনয়শ্রীর কথা, তারা জীবনে কি বাংলা বলে বলে মনে হয় না, সে যে এমন কথা তো আপনাদের ইন্টারেস্টেড মনে হচ্ছে, হ্যাঁ বলুন তারপরে কি আছে? তারপরে সে জানেন আপনার কাছে কতগুলো সই করা কাগজ আছে, সই করা কাগজ কিসে? তখন আমি চিন্তা করলাম আরে সরব না, হ্যাঁ সই করা কাগজ আপনারা কি জানলেন? এই দেখেন সই করা কাগজ, সেই 4-5টা সই করা কাগজ নেতাজির ব্ল্যাঙ্ক সই করা কাগজ আমার কাছে ছিল। সেই সই করা কাগজ লালবাজারে পুলিশরা পরীক্ষা করে দেখলো সই জেনুইন, মনে রাখবেন সই জেনুইন, এবং কালিদা প্রমাণ করলো ইংরাজি 62 আর 63, তাই আমার কপালে 250 সৈন্য 250 আর্ম পুলিশ, বুঝতে পেরেছেন? আমি তো জওহরলাল আছে চিৎকার করবো নাই, চিৎকার করছি না, জওহরলাল যে নাই নাই, ওই প্রেসিডেন্টের কথা বলছি, তারা সুন্দর কথা আছে আপনারা বিশ্বাস করুন, বলছি না তো, শুধু যার কথা বলছি তার কথা নিয়ে কিছু বলে শেষ করে দিচ্ছি। সুতরাং সেই সুভাষ বোসের ব্যাপারে প্রত্যেকের ব্যক্তিগত ধারণা হিসাবে কেউ মরে গেছে, কেউ আছে, যার যার খুশি বলে বলুক, আমি সেইভাবে বলছি, আমার ধারণা ঠিক আমি বলবো বলছি।
লালবাজারে বললো এই সাইগরা কাগজ, তখন সেই শৈলবালার ছেলে যার বিধবা সম্পত্তি মেরেছি, হাজার হাজার পত্রিকা চলে গেল, সেই বংশালকে যার লালবাজার এসে কি মেরে পুরান সুপ্রিম কোর্টে চলছে, সেই কি ব্যাপার? হ্যাঁ, যে সই করা কাগজ, হ্যাঁ সই করা কাগজ আমার কাছে এসে থাকে যেইভাবে হোক আসতে, সেটা আপনাদের কি আছে? একটাই চিঠি ছিল, সুভাষ বসে সেই চিঠিটাও নিয়ে চলে গেছে যে এশিয়া এক করা হবে, ভারতবর্ষ চায়না এবং রাশিয়াকে কীভাবে এক করতে হয় তা আমি জানি, সে একটা চিঠি ছিল, সেই চিঠিটাও আত্মসাত হয়ে গেছে। ওই শৈলবালার ছেলে অমরেন্দ্র দাস, বিশ্বনাথ দাস, ওই সমস্ত মির্জাফরের গোষ্ঠী, তারাই আমার সব কিছু আত্মসাত করে নিয়ে চলে গেল শৈলবালার ছেলেরা। নিয়ে কি করলো? নিয়ে আসি লালবাজারের পুলিশের হাতে দিল, তারপর আমাকে নিয়ে চলে গেল, তারপর নিমন্ত্রণ খেলাল, তখনও জানি না সেই জওহরলাল আমাকে বাড়িতে তিন দিন খাওয়ায় জওহরলাল, আপনাদের কাছে কি বলবো, ফল কিনে জওহরলাল দিয়ে আমাকে খাওয়ায়, আর এটা কি ব্যাপারটা? কারণ বারেন ঘোষ ছিল আমার এক শিষ্য অরবিন্দ ঘোষের ভাই, অরবিন্দ ঘোষ তখন পাঠিয়েছিলেন দীক্ষা নেওয়ার জন্য বারেন ঘোষকে, বারেন ঘোষের কাছে নিমন্ত্রণ করে দিলেন আমাকে, যখন গিয়েছিলেন বিপ্লব, সে বিপ্লবের তারা বিপ্লবী দ্বারা যখন একত্র ধরনের সম্মেলন হয়েছিল, তখন নিমন্ত্রণ করে দিলেন আমাকে যে তোমার গুরুজিকে আমার কাছে আসতে বলবে, তখন আমি তিন দিন জওহরলাল বাড়ি নিমন্ত্রণ খেলাম, রাজা বাড়ি একদিন, রাধাকৃষ্ণের বাড়ি একদিন, এমন আশ্চর্য রাধাকৃষ্ণ আমার ঘরের গাড়ির দরজাটা খুলে দিলেন, আমার অহংকারের কথা বলছি সহজ কথা বলছি, সেই গান তুলে দিলেন, রঘুপতি রাঘব করে চিৎকার করে গান করতে নাচতে নাচতে গান শোনালেন রাধাকৃষ্ণ রাজেন্দ্র প্রসাদ, সেই একেবারে এরকম করে বসে আছে, থাক বাবা থাক ক্ষতি নাই। শেষবেলার কথা হলো সেই উপাধ্যায় ছিলেন, উপাধ্যায়কে বললেন যে উপাধ্যায় তুমি জানো এ কে আছে? এর বিপ্লবী বারেন ঘোষের গুরুদেব, তিনি বিরাট বিপ্লবী, তিনি ধর্মের একটা বিপ্লব আছেন, তিনি নেতাজির সম্বন্ধে সব জানেন, তাহলে আমার ফল খাওয়াচ্ছে, তারপরে বলছে নেতাজির ব্যাপার আপনার কিছু জানেন? আমি তো বললাম আরে ব্যাপার এই আসল ব্যাপার, আমি বুঝতে পারলাম। গেলাম রাজেন্দ্র প্রসাদের কাছে, ইয়ে কি আমি বাংলাদেশে পড়েছি, বাংলাদেশে সেই হিন্দুস্থানে ইয়েতে আমি হোস্টেলে ছিলাম, আমি বাংলাদেশ দেশকে ভালোবাসি, নেতাজিকে ভালোবাসি, নেতাজির সম্বন্ধে নেতাজি সম্বন্ধে আমি সরে পড়ছি। এই ব্যাপারে ছিলাম আমার সেই শাহনওয়াজের বাড়িতে 15 দিন, এই শাহনওয়াজ সে ঘর উঠে ঘর শুনে আমাকে ব্যবস্থা করছে, আমি বুঝি নেতাজির বিষয় তো সব জানতে হবে, বেটা জানি তো জানি, তুমি তো আরো বেশি জানতা কিছু, তুমি সব ভুলে গেছো কেন? চাকরি চাকরি থাকো বলা চাকরি, যাই হোক আর কিছু বলবো না, আমার মানা করা আছে বলা। এখন এই সব বলতে গেলে অনেক ব্যাপার অনেক বৃত্তান্ত, কিন্তু শেষবেলা যখন কোষ্টা কমিটির উপরে মিটিং এর মিটিং আসলো, চিঠি দেবো চিঠি আসতেছে আমাকে সাক্ষী দেওয়ার জন্য, আসলে সাক্ষী থাকি আমি দেবো না, আমি একটাই জানবো যাকে নেতাজি বলে যাকে আমি বুঝেছি যে যেই ধারণা দিয়ে বুঝেছি, যিনি তিনি যেথায় আছেন কোথায় আছেন যেটা আমি যতটা জানি, সেই জানা সম্পর্কে মানুষকে ঝুলিয়ে রাখতে আমি রাজি নই, আমার ধারণা আমার ধারণাকে সবার কাছে পৌঁছিয়ে দিয়ে সবাই ধারণা যেটা আছে সব পরিষ্কার হয়ে যাক, সমাজের কেউ আছে কেউ নাই, তিনি থাকলে তো নিশ্চয়ই আসতেন, কেন আসেন না কিসের জন্য আসে না সব ফাঁস করে আমি দেবো, তখন কোথায় কি বৃত্তান্ত কোথায় কিভাবে তিনি আছেন আমি সব তার ঠিক ঠিকানা বলে দেবো। কিন্তু যখন আমি খোসলা কমিটিকে খোসলাকে বললাম যে আমি কাল যাবো এবং সব বলবো তাকে ধরবো, সরকার আমার সাহায্য করুক, কোথায় নেতাজি আছে আমি তাকে যেইভাবেই হোক এইখানে তাড়া করাবো এবং আমি শুধু এই কথাই বলবো ইনি নেতাজি কিনা আপনারা একবার দেখুন একবার জিজ্ঞাসা করুন, এবং আমার ওই চিঠিতেই যদি এইরকম ফল হয়ে থাকে ওই ব্ল্যাঙ্ক শুয়ে তাতে আপনারা বুঝে নিন, আর আমার নিমন্ত্রণের হিরিক শুনে বুঝে নিন তিনি আসেন কি নেই, এছাড়া বেশি বলার প্রয়োজন নাই। তাহলে আমার ধারণা আজ পর্যন্ত তাহলে এত কেস, খুনের কেস, ডাকাতির কেস, ছিনতাইয়ের কেসের পরেও প্রায় এত 60-70 লক্ষের উপরে শিষ্য হতো না, লোক পাগল হতো না, আমার কথায় হাজার হাজার লোক মরতে পারে, আমি সন্তান দল করেছি লক্ষ লক্ষ সন্তানরা, তারা মরতে পারে তারা মারতে পারে, আমি সেইভাবে করেছি ঠান্ডা করে দেবো এবার, এবং সেটা নেতাজির ইঙ্গিত ছিল, সেটা নেতাজির ইঙ্গিত ছিল সেনাবাহিনী তৈরি করো, তার জন্য আমি সরকারের বিরুদ্ধে লড়াই করবো না, জনগণের বিরুদ্ধে লড়াই করবো না, লড়াই করবো যারা শয়তানি করে, যারা বাবা হোক টাকা হোক আর খুলা হোক আর যেটাই হোক, যারাই শয়তান তাদের বিরুদ্ধে আমার লড়াই,
আমার সন্তানদের দেহের দণ্ড হাতে নিয়ে তারা এগিয়ে যাবে সেইভাবে সংগঠন করছি। আমি রাজনীতির মঞ্চের জন্য নয়, রাজনীতির গদির জন্য নয়, এমএলএ হওয়ার জন্য নয়, আর মন্ত্রিত্ব হওয়ার জন্য নয়, আমি হচ্ছে সেই সমাজের বুকের সন্তানদের মুখ উজ্জ্বল করার জন্য। তাই আজকের কথা এখানে শেষ করে দিচ্ছি। নেতাজি সম্পর্কে যে ধারণা নিয়ে আজ আমি বহু বছর দিয়ে বলে আসছি, বহু অপবাদ মেয়েদেরকে ডাকাতের সিফটি থেকে আমাকে নামাকে এসে ঝুলিয়ে ঝুলিয়ে সমাজের মুখে কতভাবে নির্যাতন করছে, আমি ভ্রুক্ষেপ না করে আমি আমার অভিযান চালিয়ে গেছি। সেই নেতাজি সংক্রান্ত ব্যাপারে আমি যাহা জানিয়াছি আমার ধারণা, যাহা বুঝিয়াছি আমার ধারণা, যেইভাবে আমি চিন্তা করেছি, যেই জায়গায় তিনি আছেন, যাহা তিনি করছেন, তাহাতে আমি আপনাদের আমার ধারণা আজ পর্যন্ত লক্ষ লক্ষের কাছে ভুল হয়নি। সেই ধারণা দিয়ে আমি আপনাদের কথা কথা জানাচ্ছি, তিনি সম্পূর্ণভাবে সুস্থ শরীরে জীবিত আছেন। আরেকটি কথা হলো তিনি যেখানে আছেন, যেই জায়গায় আছেন, যেটা আমি আমার জানি, যেটা আমার ধারণা থেকে বলছি, যেটা জানি, আমাদের দেশে কৃত্রিনা তারা কৃত্রিনাটা নদীর কথা শুনেছে, তল দিয়ে খেয়ে খেয়ে একদিন হেফাজতরা করে। আজকে বাংলা ভারত সর্বত্র যেই শয়তানের মুশকিল কারখানা হয়ে গেছে, যে সময় চারিদিকে আমরা ভাইরা ভাইরা যা ঝগড়া করছি, ভাইরা ভাইরা যা কাজ করছি, সরকারকে গালি দিয়ে আমার লাভ নাই, সরকারকে দুঃখ পাওয়ার কথা, আমরাই সরকার, আমাদের দোষে যদি তোমার হয়তো সরকার খুশি হবে, আমরাই ঠিক নাই তাহলে কাকে বলবো, আমরা নিজেরাই ঠিক নাই। সুতরাং আমি সরকারকে কিছু বলছি না, সরকার সম্বন্ধে আমি আলাপ করবো না, আমি আমার ভাই ভাইদের মধ্যে আমার বক্তব্য, আমরা যদি সরকারটা ঠিক না থাকি তাহলে কেউ ঠিক থাকবে না। তাই নিজ দিয়ে যা বলছি, নিজ দিয়ে কাঁপতে কাঁপতে ঢেউ আসতে আসতে নেতাজির প্রভাব সেই সমস্ত সেই বেদের ধরির সুর নিয়ে তোর দিয়ে কাঁপতে কাঁপতে আসছে, বহু দূর এসে করেছে, সমাজ শান্ত হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, আমরা আবার দুই টাকা আড়াই টাকা বলার তাও থাকবো, আমরা তাও এটা গল্প নয়, শীঘ্রই এর কথা জানতে পারবেন, বুঝতে পারবেন, ঠিক ঠিক সুরত ধ্বনি ধ্বনি জানতে পারবেন। আপনাদের কাছে এইটুকু জানিয়ে গেলাম আমার ধারণা, আর কিছু বেশি বলবো না। আজ আমরা বাংলা ভারতের সন্তান, আজ আমাদের ভিতরে বেদের সুর জেগে উঠুক, দীনাদের সুর জেগে উঠুক, আমরা রাম নারায়ণ রাম ত্যাগ করে আমাদের বক্তব্য ত্যাগ করি। এরপরে মাস্টার মাথায় কিছু বললেন, জীবের মুক্তি হবে, তাই বেদের ধরে উচ্চারণ করছি, তাই আমি ধারে ধারে দীক্ষা দিচ্ছি বিনা পয়সায়, পরে দীক্ষা নিতে পয়সা লাগে না, দীক্ষা নিতে দিন লাগে না, মহাপ্রভু ধারে ধারে নাম দিয়ে গেছে, তাই রক্ত তাই রক্ত লক্ষ সন্ধান দীক্ষা দিচ্ছি আমি, তোমার পয়সা লাগে না, খড়ি লাগে না, দিন লাগে না, ফল লাগে না, আমি ওনার আসি সহজেই এই মন্ত্রের জন্য প্রতিষ্ঠিত করছি সেই বেদের ধরি দিয়ে, তাই শিলাভরা ব্রহ্মা রাম সীতারাম যথাহি সীতারাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম আমার ব্রহ্মা শ্রীকৃষ্ণ যথাহি সীতারাম যাবৎ শান্ত শান্ত শান্ত।